amay yakfur bil iman faqad habata amaluhu ahwa fil akhirati minal khasirin. Allah subhanahu wa ta'ala tini bolen amay yakfur bil iman, tomader moddhe kono byakti jodi imananan korar shonge shonge kufuri koren, imananan korechen abar kufuri korechen, imananan korar shonge shonge jodi kono byakti kufuri koren, faqad habata amaluhu, tahole tar somosto amal gulo Allah subhanahu wa ta'ala noshto kore diben, somosto amal gulo Allah barbad kore diben, ahwa fil akhirati minal khasirin, porobortti jibone she khotigrosto bandader antarbhukt hisebe gonno hoben, Allah subhanahu wa ta'ala take khotigrosto bandader antarbhukt hisebe gonno korben. Iman anan korar shonge shonge apni kufuri korlen kibhabe, apni kalima la ilaha illallah bollen, bolar pore mazare giye apni mannat korlen, sontan sontati hoy na apni ওই গাছে ইট ঝুলালেন, এরকম আছে না ভাই, বহু বছর সন্তান সন্ততি হয় না, ইট ঝুলিয়ে রাখে অনেকেই, কিন্তু না, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান, যাকে ইচ্ছা পুত্র দান, যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয়টি দান, আবার যাকে ইচ্ছা তিনি বন্ধ করে দেন, ঠিক না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি পীরের কাছে গিয়ে চান, আপনি যদি কোনো গাছে ইট ঝুলিয়ে দেন, আপনি যদি তাবিজ ব্যবহার করেন, আপনি যদি মাদুলি ব্যবহার করেন, আপনি যদি অন্য কিছু ব্যবহার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে স্পষ্ট শিরিক হয়ে যাবে, যখন আপনি শিরিক করবেন আপনার সমস্ত আমল নষ্ট। সম্মানিত উপস্থিতি, ওই জন্য ঈমান আনার কর আনয়ন করার সাথে সাথে আপনি কুফরি করতে পারবেন না, ঈমান আনার করার সাথে সাথে যদি আপনি কুফরি করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন আল্লাহ, এবং পরবর্তী জীবনে আপনি ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া অর্থ হলো আপনার জন্য সেই দিন কিন্তু কোনো সাহায্যকারী থাকবে না, আপনার সেই দিন কোনো হিতাকাঙ্ক্ষী থাকবে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন না। সম্মানিত